ওয়েলকাম টু পাভেল ডিজাইন, কেমন আছেন আপনারা? তো আমরা অনেকেই ফাইবারের অ্যাকাউন্ট খুলে বসে আছি এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছি, কিন্তু আমাদের অর্ডার পাচ্ছি না বা নতুন অবস্থায় অর্ডার পেতে খুব কষ্ট হয়। তো আমরা আজকে এমন একটা টেকনিক নিয়ে কথা বলবো যেটাতে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে বা আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনাগুলো অনেকাংশে বাড়িয়ে দেবে। ধরুন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গেমিং ওভারলে নিয়ে আমরা কথা বলবো, যে গেমিং ওভারলের গিগুলো দেখবো এবং অন্যান্য গিগুলোর সাথে তুলনা করে যে কীভাবে কাজ পাওয়াটা সহজ হয় সেটা দেখবো। যেমন ধরুন আমি যে গেমিং ওভারলেটা লেখার পরে এখানে হচ্ছে 160টা অ্যাভেলেবল সার্ভিস, মানে 160টা গিগ আছে যে গিগুলোতে আপনার মানে খুব প্রতিদ্বন্দ্বিতা খুব কম। এই ক্যাটাগরিতে আমি যতগুলো ফাইবারের পুরোটা ঘুরা বা ঘাটাঘাটি করার পর এই ক্যাটাগরিতে বেশ কম গিগুলো পাইছি, যাতে আপনার কাজ পাওয়াটা অনেক সুবিধা হয়। এরপরে যদি আমরা নতুন একটা ট্যাব খুললাম, নতুন ট্যাব খুলে যদি আমরা এখানে লিখি বিজনেস কার্ডে যদি আপনি গিগ ওপেন করেন, সেক্ষেত্রে আপনার গিগের সংখ্যা হচ্ছে 27914, মানে 27914 জনকে বিট করে আপনাকে কাজ পেতে হবে। তো আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি 27000 বা 28000 জনের মধ্যে কাজ পাওয়াটা সহজ নাকি 160 জনের মধ্যে কাজ পাওয়াটা সহজ, সেই হিসেবে 160 জনের মধ্যে কাজ পাওয়াটা আপনার সহজ। তো এখন এরপর আমরা আরেকটা দেখি, যেমন ফেসবুক কভার বা ফ্লায়ার যে কোনোটা দেখি, এখানে হচ্ছে ফেসবুক কভার। তো এখন ফেসবুক কভারটা দেখলে আমরা ফেসবুক কভারের মধ্যে হচ্ছে প্রায় 3500 গিগ আছে, এখানে আপনি কাজ পেতে পারেন, তবে একটু কষ্ট হবে আপনার জন্য। তো যদি আমরা এখন চিন্তা করি যে আমরা কোন গিগটা নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমি বলবো যে গেমিং ওভারলেটা আপনার খুব তাড়াতাড়ি কাজ পাওয়াতে সুবিধা করবে বা আপনাকে হেল্প করবে যে আপনি খুব তাড়াতাড়ি ফাইবারের আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করেন। তো এখন আমরা এখানে বেশ কিছু গিগ দেখতেছি যেগুলো ভিডিওর কারণে আমি ওপেন করতেছি না, শুধু অর্ডারটা বলছে এটা হচ্ছে 195টা অর্ডার করছে, কমপ্লিট করছে, রেটিং 4.9। এখানে হচ্ছে 192টা, যেহেতু ভিডিও না আমি এটা ওপেন করলাম, নতুন গিগ ওপেন করলাম। আরেকটা দেখি গেমিং ওভারলে জিনিসটা কি আমি একটু বলি আপনাদেরকে। তো আমরা অনেক গেম আছে যেমন সিওডি বা ফ্রি ফায়ার কিংবা আরও পাবজির মতো অনেকগুলো গেম আছে যেগুলো আমরা লাইভ স্ট্রিমিং দেখি। লাইভ স্ট্রিমিংয়ের যে ফ্রেমগুলো বা যে বাটনগুলো ইউজ করে সেগুলোই হচ্ছে মূলত আমাদের লাইভ স্ট্রিমিং ওভারলে বা টুইচ ওভারলে যেগুলো সেগুলো। যেমন এখানে হচ্ছে যে আপনার লগটা যদি আপনি করেন, এখানে উনি বলছে যে উনি ওভারলেও তৈরি করে, লগও করে স্ক্রিন ফর স্ট্রিমার, উনি লগও করে ওভারলেও করে, আপনি লগও করলে লগ করলেন অথবা ওভারলে শুধু করে দিলে কোনো সমস্যা নেই। এবং আমি এইগুলো দেখার পর আমি আপনাকে একটা প্রজেক্ট দেখাবো যে আপনি কীভাবে একটা গেমিং ওভারলে তৈরি করবেন। এটা হচ্ছে একটা গেমিং ওভারলে, এটা কী গেমের আমি জানি না, আমি যেহেতু গেম সম্পর্কে আমার আইডিয়া নাই, সেই হিসেবে এটা হচ্ছে একটা গেমের ইয়ে। এরপরে এটা হচ্ছে গেম, যেমন এখানে ইন্টারমিশন আছে, এটা হচ্ছে আপনার স্ক্রিন, এখানে হচ্ছে যে আপনার প্লেয়ারের নাম থাকবে, ডোনেশন থাকবে এগুলো। এরপরে এখানে বেশ কিছু বাটন করে লাগে, এরপর এখানে আছে অ্যাবাউট মি, তারপর সাবস্ক্রাইব, স্পেস, ফলো, হ্যাঁ, শিডিউল, টুইটার রুলস বা ইউটিউব, আপনার যা যা বাটন বা যা যা লেখা লাগে এগুলো লিখে দেবেন। এরপরের এতে যদি যাই আমরা, এটাও সেম একটা গেম এরিয়া, আপনার যে ক্লায়েন্টের অনুরোধ অনুসারে বা ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে আপনি কাজ করবেন। এখানে দেখুন যে এই এটা মনে হচ্ছে আমার গেমারের নাম, এটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক, আর এরপর হচ্ছে ডোনেশন, আরও অনেক কিছু থাকে এখানে। তো আমরা কথা না পারি যে আমরা একটা প্রজেক্ট দেখি, আমি লাস্ট একটা প্রজেক্ট করছিলাম। তো এখন আমি টুডেতে গিয়ে এখানে গেমিং লিখে সার্চ দেবো, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট। তো এই জিনিসটা আমি আজকে তৈরি করে দেখাবো। তো এখানে কি হবে, যেমন আমাকে বলছে যে এটা তৈরি করে দিতে, মানে একটা গেমিং প্রজেক্টের জন্য যেখানে থাকবে যে গেমার নেম এগুলো উনি অ্যাড করবে, ঠিক আছে, উনি নিজেই ঠিক করবে গেমার নেম, তারপর লাস্ট ফলোয়ার, লাস্ট ডোনেশন এগুলো সব উনি লিখে দেবে, সমস্যা আমি শুধু ডিজাইনটা করে দেবো। তো সেক্ষেত্রে এটার সাইজটা হবে 1920x1080 বা রেশিও হিসাব করলে 16:9। তো আমি একটা নিউ ট্যাব খুলবো, নিউ ট্যাব খুলে 1920x1080 নিলাম, নিয়ে ক্রিয়েট করলাম। ওকে, এবার আমি ডিজাইনটাকে কপি করে ওইখানে নিয়ে যাই, তবে কাজ করতে সুবিধা হবে। ওকে, এবার আমি রেক্টেঙ্গল টুল নিলাম, রেক্টেঙ্গল টুল নিয়ে এটার সাইজ সেম সাইজ নিব, 1920x1080 নিলাম, ওকে দিলাম, ফিলটাকে নান করে দিব, এটাকে মিডল করে দিলাম। আর এই যে ভিতরে যে এটা দেখতেছেন, এই যে শেপটা, সরি আমি গ্রুপ করে ফেলি, এই যে শেপটা,
এই শেপটা হচ্ছে আপনার, মানে এইটা তো থাকবে আপনার স্ক্রিন, এটা নর্মালি আমি একটু মানে বোঝানোর জন্য দিলাম, এটা তো থাকবে স্ক্রিন আর লেখাগুলো বা ফ্রেমটা সবগুলো ঠিক থাকবে। এটা সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করে এখানে অবজেক্ট পাথ অফসেট পাথ, এটা -60 থাকবে। আপনি ইচ্ছা মতো দিতে পারেন বা আপনার ক্লায়েন্টের ফ্রেম কতটুকু দিবে, তো আমি -65 দিই, সমস্যা আপনি চাই দেন। ঠিক আছে, বাইরে যে ফ্রেমটা এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, যদি পরে লাগে তাহলে ইউজ করতে পারবো। নিয়ে গেলাম, নেওয়ার পরে এখন আমি এটাকে স্ট্রোকটাকে বাড়াবো, 60 দিলাম, 60 একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমি 40 দিলাম। 40 দিয়ে আমি অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে ফিল করে দেবো। ফিল করে দিয়ে এবার আমার এই শেপটা যে এখানে যে বাঁকাটা হয়েছে এই বাঁকাটা করতে হবে, তো আমি এখানে একটা শেপ নেব, এটা এই মাপেই করবো, একটু তাড়াতাড়ি করতেছি, সেই হিসেবে আমার শেপগুলো অ্যাকুরেট নাও আসতে পারে। আপনারা যখন করবেন ক্লায়েন্টের কাজ তখন একটু আস্তে আস্তে করবেন। কন্ট্রোল এ ধরে একটু চাপায় দিলাম, এটা ধরলাম, ধরে এটা বরাবর করে দিলাম। ওকে, আমি অ্যাকুরেট মিলাইতেছি না, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি শেপ হিসেবে কাজ করবেন, মিলিয়ে মিলিয়ে কাজ করবেন, কারণ আমি যদি অ্যাকুরেটভাবে বানাতে যাই আমার ভিডিওটা অনেক বিশাল হয়ে যাবে, কারণ আমি এই ডিজাইনটা করতে আমার প্রায় 1 ঘন্টা মতো লাগেছেন। তো আমি এটাকে মিডল করলাম, এটা মিডল আছে, এবার এটাকে এখানে রাখলাম, একটু বড়ো করে দিলাম, দিয়ে আমি আবার শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে পুরোটাকে ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর এটা ধরবো, ধরে এটাকে আমি ফিলটাকে স্ট্রোকে নিয়ে আসলাম, এনে আমি কালারটা দিই, যে কালারটা এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, সরি কালার আসে নাই, সেক্ষেত্রে ওকে কালার দিলাম। দেওয়ার পরে এই কালারটাকে আমি স্ট্রোকে দিব, স্ট্রোকে দিয়ে এই স্ট্রোকটাকে আমি দেব 3। ওকে, তাহলে আমার স্ট্রোকটা হয়ে গেল। এবার আমি এই ফ্রেমটা এখান থেকে কপি করতে পারি অথবা বানাতে পারি। তো বানানোর জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি এটা ধরবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে শিফট প্রেস করে লেফট বাটন, কিবোর্ড থেকে লেফট বাটন ক্লিক করবেন একবার, অথবা বেশি চলে যাচ্ছে সেই হিসাবে আমি একবার দুইবার তিনবার হিসাব করে করবো। এরপরে এখান থেকে একটু করবো, তারপরে এই শেপটা হয়ে যাবে। যেহেতু এখানে করা আছে আমি নতুনভাবে করতেছি না, আমি ডিরেক্ট এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, অল্টার প্রেস করে রেন্ডম কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করে একটু বড় করে ফেললাম। ওকে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন একটু ধীরে সুস্থ করবেন, আমার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাওয়ার একটা ইয়ে আছে, সেক্ষেত্রে আমি একটু ছোটো করে করতেছি বা কপি পেস্ট করে করতেছি, ক্লায়েন্টের কাজ করার সময় আপনি সুন্দরভাবে করবেন। তারপরে আমি এটাকে আবার এখানে কপি করে দিলাম। এরপরের যে কাজটা সেটা হচ্ছে এই যে এই শেপটা করলাম, সেই জন্য আমি একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নেব, শেপ নিয়ে এটাকে আমি মিডল বরাবর অবস্থান করব, করে এটাকে আমি স্ট্রোক করে ফেলব, স্ট্রোক করে লক করে দেব, অবজেক্ট লক, সরি লক হয় না, অবজেক্ট, এখান থেকে আমি লক করলাম, সিলেকশন লক হয়ে গেল। এবার আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এটাকে আমি একটা অ্যাঙ্কর দিলাম। ওকে, তারপরে এখানে একটা দিব, একটু সমদূরত্বে গ্যাপ করে আপনি আরেকটা দিবেন, সরি একটু দ্রুত করলে তাড়াতাড়ি করতে গেলে এই ঝামেলাগুলো একটু বেশি হয়। এবার আমি এটাকে আনলক করে ফেলবো, যা আছে আমার সবগুলো আনলক করে ফেলবো, আনলক অল, আনলক, শেপটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নেব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা পয়েন্ট ধরবো, ধরে শিফট প্রেস করে আমি বাইরের দিকে টান দিব। ওকে ওকে, একটু ছোটো হবে, এই শেপটা আসতেছে, এটার মতোই হয়ে গেছে প্রায়। আপনি একটু যখন ক্লায়েন্টের কাজ করবেন একটু আস্তে করলে শেপগুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন। আবার ভিতরে দুটো ধরবো, ধরে শিফট প্রেস করে কিবোর্ড থেকে লেফট বাটন প্রেস করবো। ওকে, হয়ে গেছে। এবার হচ্ছে যে আমার এই যে শেপটা, এই শেপটা কীভাবে নেবেন, এভাবে ধরবেন, ধরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে দুটো মাথা ধরবেন, ধরে শিফট প্রেস করে নিচে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
এখান থেকে আপনি কালারটাকে ফিল করে নিলেন। ফিল করে আমি একটু ছোটো করবো, ছোটো করে এটাকে এখানে টেনে নিয়ে যাব। দরকারকে আমি এটা পুরোটাকে কপি করে নিয়ে ফেলবো, এই গ্রুপটাকে কপি করে ফেলি, তাহলে আমার হয়তো ঝামেলার দরকার না। আমি একটু বড়ো করে ফেললাম, ওকে। এবার এটাকে ওই পাশে দিয়ে দিলাম আরেকটা, ওকে। তাহলে আমার এই কাজটা হলো। এরপর হচ্ছে বাইরে যে ফ্রেমটা, এই ফ্রেমটা নেব, এই ফ্রেমটা ভিতরে থাকবে একটু, এটার ভিতরে থাকবে। তো আমি এটাকে এভাবে নেব, এতটুকু নিলাম, নিয়ে এটাকে মিডল করে ফেললাম। মিডল করে কালারটা কী দিলাম, কালারটা আমি একটু কপি করে এখান থেকে কালারটা দিলাম। দিয়ে এখন আমার বাইরের যে পয়েন্ট দুটা, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরলাম, ধরে একটু কার্ভ করে দিলাম, ওকে। এটার মতো হয়ে গেছে প্রায়, ওকে। এবার এটার সাথে একটু মিলাই দিলাম, দিয়ে এটাকে অল্টার প্রেস করে কপি করে ফেললাম। এখানে আনলাম, এনে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্ল্যাক্ট, রিফ্ল্যাক্ট থেকে ওকে দেব। ওকে দিলে এটা কপি হয়ে গেল, ওকে। তাহলে আমার মোটামুটি ফ্রেমটা প্রায় কাছাকাছি চলে আসছে। এরপরে হচ্ছে এখানে দুইটা আছে পাশে, এগুলো দিয়ে আমি কপি করে নিয়ে যাই, খুব শর্টকাট, তাহলে তাড়াতাড়ি হবে। ধরলাম, শিফট প্রেস করে টান দেন, বড় হয়ে গেল। আবার নিচে দুটো দিলাম, এবার নিচেরগুলোকে আবার টান দিলাম, সরি, নিচেরটা একটু দেখি কী করছে। ও, এখানে আবার দুটো দিছে, দুটো দুটো দিলাম। তো এইটুকু ধরলাম, ধরে শিফট প্রেস করে ঘুরালাম, সমান অনুপাতে ঘুরে গেলাম। এবার এটা ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম, ধরে অল্টার প্রেস করে আনলাম। এর আনার পরে ট্রান্সফর্ম, রিফ্ল্যাক্ট, ওকে। এবার এটাকে বরাবর বসাই দিলাম, ওকে। তাহলে আমার মোটামুটি ফ্রেমটা হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি এখানে এই পয়েন্ট, এই লাইনটা কেটে ফেলতে হবে, কারণ এখানে আমি লাইনটা নাই। তো সেক্ষেত্রে আমি সেটা করতে হলে আমি এখান থেকে সিজার টুল নেব। সিজার টুল নিয়ে এখানে একটা কাটা দেব, তারপরে হচ্ছে এখানে একটা পয়েন্ট কেটে দিলাম, সরি, এখানে না, হ্যাঁ, এখানে কাটার পরে এটাকে আমি ধরবো, আনগ্রুপ করবো। আনগ্রুপ করে এটাকে ডিলিট করে ফেলবো, ওকে, পয়েন্টগুলো ডিলিট ডিলিট। এবার আমি পেন টুল নেব, পেন টুল নিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি আবার এখান থেকে পেন টুল নেব, পেন টুল নিয়ে এই বরাবর করে দিলাম, ওকে। এরপর হচ্ছে আমার মেইন শেপ, যা টেক্সটের যে মেইন শেপ সেটা নেব। তো সেটা নিতে আমি এবার এখানে এটা একটা শেপ নিলাম, শেপ নিয়ে এর কালারটা দিয়ে দিই এখান থেকে, ঝামেলা কম, অথবা একটা দেখায় আপনি বাকিটা করে ফেলতে পারবেন। তো আমি এই নিব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করব, টান দিলাম, এটা সিলেক্ট করে সেম কার্ভ করে ফেললাম। এবার এই যে মাঝখানে শেপ, এটা কীভাবে তৈরি করব, অল্টার প্রেস করলাম, প্রেস করে কপি করে আনলাম, নিচে আনলাম, এনে নিলাম, ধরে শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার প্রেস করে সব কেটে ফেললাম। কেটে ফেললে এবার এটা ধরলাম, এটা ধরলাম, ধরার পর এটাতে ক্লিক করে এটাকে মিডল, সরি, এটাকে রাইট পজিশনে নিলাম, ওকে। এরপর হচ্ছে আপনার এটা, এটা আপনি আইকনটা গুগল, সরি, ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, অথবা নিজেও বানিয়ে ফেলতে পারেন, এটা কোনো বড় বিষয় না। এরপরে হচ্ছে যে এই যে সার্কেলটা, এটা হচ্ছে আপনি কীভাবে করবেন। প্রথমে আমি একটা রেড সার্কেল নেব, রেড সার্কেল নিলাম, নিয়ে এটার গ্রেডিয়েন্ট কালারটা দেবো হচ্ছে যে আমি রিডায়াল, ঠিক আছে, রিডায়াল করে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আবার এটাকে ধরবো, ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস করবো, বেশি মাইনাস হয়ে গেছে, মাইনাস ধরেন 7, এতটুকু, ওকে। এরপর আমি এটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলে এটা একটু ছোটো কারণ এরকম। এবার আমি এটাকে বরাবর মাঝখানে এনে দিলাম, এরপরে একটু একটু করে টেনে দিলাম, ঠিক আছে, এরকম করে ফেলতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি এগুলো না করে আমি এটা এখান থেকে ডিরেক্টটাকে কপি করে ফেলবো, এই পুরো জিনিসটাকে আমি কপি করে ফেললাম, কপি করে নিচে নিয়ে আসলাম, এনে
কন্ট্রোল জি মানে গ্রুপ করে ফেলবো, তাহলে আর নাড়াচাড়া করলে যাতে সমস্যা না হয়। অল্টা শিফট অল্টা টেনে ধরে বড়ো করে ফেললাম, বড়ো করে এটাকে একটু উঠে দিলাম। ওকে আর একটু বড়ো করি করলাম, করে এটাকে মিডল পজিশন করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি একটা ফ্রেম চলে আসলো, যে আমার লাস্ট ফলোয়ার আমাকে লাস্ট কে ফলো করছে এবং লাস্ট ডোনেশন কে করলো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার গেমার নেম, তো আমি গেমার নেমটা কপি করে নিয়ে আসলাম। আমি লিখতে চাচ্ছি না যাতে ভিডিওটা বড় না হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। এরপর হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নেব, শেপ নিয়ে এটা ধরবো, ধরে এখান থেকে এ বরাবর দিয়ে এটাকে আমি স্ট্রোক করে ফেললাম। স্ট্রোক করে এটার হচ্ছে যে স্ট্রোক সাইজ দিব 3। ওকে এটা একটু ছোটো ছিল, একটু বড়ো হয়ে গেছে, সমস্যা নেই, আপনি ছোটো বড়ো করে ফেলতে পারবেন। ডিস্ট্রিক্ট সেকশন টুল নিয়ে এটাকে শিফট ধরে ছোটো বড়ো করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কপি করলাম, কপি করে রিফ্লেক্ট করে দিলাম। ওকে ওকে তারপর হচ্ছে যে ফলোয়ার্স, ফলোয়ার্স টেক্সট আর আইকন, এগুলো আপনি প্লাট আইকন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে তারপর হচ্ছে কি লাইভ গেমিং, গেমাররা মোটামুটি বা প্রায় অনেক গেমারই লাইভ দেখায়, সেক্ষেত্রে আপনার লাইভ টেক্সটটা যদি আপনার ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি ফন্ট ইউজ করছি মন সেরাত, এ ফন্টটা আমার খুব ভালো লাগে। তো আমি এটাকে লাইভ ট্যাগে রেখে দিলাম। এরপরে আর মোটামুটি কোনো কাজ নাই, এই ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ও পাশের এই যে ফ্রেমটা এটা দেয় নিই, এটা এখান থেকে কপি করে ফেলবো। ওকে তাহলে আমার ডিজাইনটা মোটামুটি করে ফেলছে। তাহলে এটা হচ্ছে আমার গেমের ফ্রেম বা ওভারলেটা আমার তৈরি হয়ে গেছে। এরপর যদি আপনাকে আপনার ক্লায়েন্ট বাটন তৈরি করে দিতে পারে তাহলে আপনি বাটন তৈরি করে দিবেন, বা যা যা বলে যেগুলো যদি কোনো লগো তৈরি করতে পারেন বা লগো সার্ভিস দেয় সেক্ষেত্রে আপনি লগো করে নিতে পারবেন। তবে ক্লায়েন্টকে খুব ভালোভাবে পাঠানোর চেষ্টা করবেন, যেমন আমি একজন ক্লায়েন্টের কাজ করছিলাম, সে আমাকে দিয়ে একটা ফেসবুক কভার তৈরি করছিল, পরে সে আমাকে আবার লগো দিছে, লগোর কাজও দিছে, এরপরে ওর ব্যানার আরও বেশ কয়েকটা, প্রায় 5-7টা কাজ করছি। কাজ করার পরে আমার মোটামুটি একটা ভালো বেনিফিট হয়েছিলো। তো আপনারা যেই ক্লায়েন্টেরই কাজ করবেন এমনভাবে ব্যবহার করবেন, ফ্রেন্ডলি ব্যবহার করবেন। তো আর এই যে আমি এতক্ষণ বললাম যে আপনি গেমিং ওভারলে নিয়ে কেন কাজ করবেন, কারণ গেমিং ওভারলে নিয়ে কাজ করার সবচেয়ে বড় সুবিধাটাই হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ আপনি বিজনেস কার্ডে করলে অনেক অনেক গিগের সাথে চ্যালেঞ্জ করে কাজ পেতে অনেক অসুবিধা হবে, সেজন্য আপনি গেমিং ওভারলে শুরু করতে পারেন। তো যারা আমার চ্যানেল এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলের বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও মিস করবেন না। খোদা হাফেজ, ভালো থাকবেন।